সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। এক সপ্তাহ পরে আবার তোমাদের সামনে এলাম। আজকে আমাদের কি পড়াবো সেটা হয়তো তোমরা আগেই জানো। গতদিন আমরা যেটা পড়িয়েছিলাম ভেক্টরের যোগ নিয়ে কথা বলছিলাম। ভেক্টরের যোগে কি ছিল আমাদের লাস্ট যেটা পড়িয়েছিলাম? সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রে আমরা লব্ধির মান ও দিক এই দুটো জিনিস বের করেছিলাম। এখন আজকে এই ভেক্টর যোগের উদাহরণ কিছু দেব আমরা এবং কোথায় কোথায় ব্যবহার হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, আমরা সামান্তরিক সূত্রের ব্যবহারটা আগে দেখি। আমরা গতদিন মনে হয় একটা একটা অঙ্ক করিয়েছিলাম, আজকে বাকি জিনিসগুলো আমরা দেখব, দেখি কিভাবে কি করা যায়। ঠিক আছে, ওকে। তার আগে দেখো, গতদিন আমরা যেটা করিয়েছিলাম একটু জাস্ট দেখি, সেটা হলো একজন প্রশ্ন করেছিল যে কৌণিক বিন্দু কি আসলে। কৌণিক বিন্দু মানে কি? আমরা সামান্তরিকের কথাই বলি। সামান্তরিকের দেখো, এই যে এই বিন্দু, এখান থেকে দুটি সন্নিহিত বাহু চলে গেছে, সিম্পল হিসাব, তাহলে এইটা হবে কৌণিক বিন্দু। এটা হবে কৌণিক বিন্দু, দুটো বাহু যে বিন্দুতে সে মিলে গেছে ওটা হলো আসলে কৌণিক বিন্দু। এখানে এই বাহু বরাবর একটা ভেক্টর ছিল পি, এই বাহু বরাবর একটা ভেক্টর ছিল কিউ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল আলফা। আর এই জায়গা থেকে যে কর্ণটা আমরা আঁকি, সেই কর্ণটা ছিল কি আমাদের? লব্ধি। তাই যদি হয় মোটামুটি আমরা কিন্তু এইটা, আর অনুভূমিক বরাবর যে বল বা যে ভেক্টর যাবে তার সাথে লব্ধি যে কোণ তৈরি করবে সেটা হলো দিক। জাস্ট গতদিনের জিনিসটা আমি তোমাদের বলছি। তো এখান থেকে আমরা গতদিন যেটা পেয়েছিলাম সেটা হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, ওকে। আর দিকের ক্ষেত্রে ছিল ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। মোটামুটি কথা, আমরা কিন্তু গতদিন সামান্তরিক সূত্রে মূল দুটো সূত্র বের করেছিলাম। এখন বলি এই দুটো সূত্রের আসলে অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় আছে বা এখান থেকে কি রকম প্রশ্ন হতে পারে সেই কথাটা আগে বলে নিই। নাম্বার ওয়ান সেটা হলো দেখো, এখানে এই জায়গা থেকে নদী পারাপার, যেটা কেউ সাঁতরিয়ে যেতে পারে অথবা নৌকা নিয়ে নদী পারাপারের ক্ষেত্রে যে এক্সাম্পলগুলো আছে বা যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা আছে যে আমরা বৃষ্টির ভিতর ধরো ছাতা ধরে যাই, ওই ছাতা ধরার ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও। এই দুটো জায়গা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এই বিশেষ করে সামান্তরিক সূত্রের বেলায়। তো দেখি আমরা এই জিনিসটাকে সামনে রেখে আমরা দেখি কিছু এক্সাম্পল করবো এবং এটার প্রয়োগ কোথায়, অ্যাপ্লিকেশন কোথায়, সেই জিনিসগুলো আমরা আজকে খেয়াল করব। আচ্ছা, তাই যদি হয় তাহলে প্রথমেই দেখি, দেখো খেয়াল করো, একেবারে সিম্পল। ধরো এটা একটা নদী, খেয়াল করো নদী, ওকে। নদী যদি, নদীতে এইভাবে পানি প্রবাহিত হচ্ছে মনে করো, তাহলে এইটা ধরো খেয়াল করো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটা হলো স্রোতের বেগ, এটা হলো কিসের বেগ? স্রোতের বেগ, এটা হলো স্রোতের বেগ। এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, যেটা ভূমি বরাবর যে এটা গেছে এই এটার সাথে। খেয়াল করো তাহলে এটাকে আমরা কত ধরতে পারি, যেটাই ধরি আমরা এটাকে ধরি, ধরো 3 কিলোমিটার পার আওয়ার বেগ স্রোত যাচ্ছে, ওকে। এখন আমাকে কি করতে হবে, আমাকে সোজা এই পারে যেতে হবে, ধরো সোজা এই পারে যেতে হবে, আমাকে সোজা এই পারে যেতে হবে। এ থেকে কোথায় যাব? আমি বি বিন্দুতে যাব। এখন যদি তোমরা নদীতে পার হয়ে থাকো কোনোদিন, স্রোত আছে এমন নদীতে, যদি স্রোত থাকে তুমি যদি সোজা ধরো ওই পারে যাবা, ওকে, ওই পারে যেতে গেলে যদি সোজা সোজে চালাও, তার নৌকা চালাও বা সাঁতার দাও, তাহলে কিন্তু তুমি ওপারে যেতে পারবে না, কারণ স্রোত তোমাকে কি করবে, একটু ভাটিতে নিয়ে যাবে। এখন যদি তুমি সোজা ওই পারে যেতে চাও, তাহলে স্রোতের সাথে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে উজানের দিকে একটা নির্দিষ্ট মুখ করে আমাকে সাঁতরাইতে হবে অথবা নৌকা চালাতে হবে, সেম জিনিস এখানেও। তাহলে তুমি যদি সোজা অপর পারে যেতে চাও এই বিন্দুতে, এই পারে যেটা আসবে এটা কিন্তু তুমি এখানে পৌঁছাবা, দিস ইজ লব্ধি, এই যে লব্ধি। তার মানে এটাকে লব্ধি যদি হয়, আমরা নর্মালি জানি ভূমির সাথে লব্ধির যে কোণ সে কোণটা কিন্তু থিটা, খেয়াল করবে এটা হলো থিটা, থিটা সমান এখানে বোঝায় যায় এটা 90 ডিগ্রি, যেটা রেজাল্ট পাবো যেখানে আমরা সোজা অপর পারে যাব। এখন এই বিন্দুতে যেতে গেলে আমি এখন সাঁতরাবো অথবা নৌকা যে কোনো একটা কাজ করব, নৌকা চালাইতে পারি সাঁতরাইতে পারি, তখন আমাকে কি করতে হবে, স্রোতের সাথে এই যে কোনাকুনি সাঁতরাইতে হবে, তখন এই যে এরকমভাবে
আর এইটা ধরো তোমার কিউ, এটা হলো সাতারু বা নৌকার বেগ যেটাই আমরা ধরি, এটাকে ধরলাম আমরা ধরো 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। আমি যদি এইভাবে নৌকা, তার মানে দেখো স্রোত এইভাবে যাচ্ছে, তুমি এই দিকে নৌকা চালাচ্ছো, তার মানে স্রোতের সাথে তোমার নৌকা বা সাঁতারুর যে কোণ হবে সেটা হলো আলফা। তার মানে কি, আমার আলফার মানটা কিন্তু নাই, তার মানে আমাকে যদি সোজা অপর পারে যেতে হয় তাহলে স্রোতের সাথে কত কোণে, আলফা কোণে নৌকা চালাতে হবে। এখন আমি ধরো এই জিনিসটা বের করি, আলফার মানটা বের করি যে কত কোণে চালাইলে অপর পারে যেতে পারবো। তাই যদি হয় তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে দেখো মানগুলো বসিয়ে দাও, ক্লিয়ার হয়ে গেল। আমরা থিটা তো 90 ডিগ্রি এখানে দেখছি, খেয়াল করো পি এর মান মানে স্রোতের বেগ কত, 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর নৌকা বা সাঁতার যেটাই বলি আমরা সেটার বেগ কত, 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমাকে কি করতে হবে অপর পারে যেতে হলে সাঁতরানো বা নৌকা চালাতে হবে স্রোতের সাথে আলফা করে। তাই যদি হয় তাহলে আমি আলফাটা বের করি। ওকে এখন মানগুলো ক্যালকুলেশন করো, দেখো রেজাল্ট চলে আসবে। তাই যদি হয় ক্যালকুলেশন করলে কত হবে, দেখো ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আগে বামের সাইডটা করি আসি, আমার সুবিধা হবে। দেখো এইটার মান আমরা জানি ট্যান 90 ডিগ্রি মান হলো অসীম। তাই যদি হয় তাহলে এটা কত হলো, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে দেখো তাহলে কি হলো, পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু কি হবে, কিউ, আমি একেবারে সব লাইনই লিখছি, দেখো এটা সামথিং বাই ইনফিনিটি মানে জিরো, জিরো পেয়ে গেলাম। এখন মানগুলো বসিয়ে দিই, দেখো পি এর মান কত, 3 কিলোমিটার পার আওয়ার, এটা কত, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি একক দিলাম না, তাই যদি হয় তাহলে দেখো তো কজ আলফা সমান কি হবে, মাইনাস হাফ। সুতরাং আলফা সমান কত হবে, দেখো তো আলফা সমান হবে কজ ইনভার্স মাইনাস হাফ, তার মানে কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আমি যদি দেখো ফোকাস হয় কিনা, অর্থাৎ আমি যদি সোজা অপর পারে যদি যেতে চাই তাহলে স্রোতের সাথে নৌকা বা সাঁতরাতে হবে কত কোণে, 120 ডিগ্রি কোণে সাঁতরাতে হবে। এটা হলো আমাদের একটা, খেয়াল করে একটা এক্সাম্পল গেল আমাদের জাস্ট অঙ্কের বেলায়। ওকে আরেকটা দেখি, একই জিনিস দিয়ে আরেকটা কথা বলি আমরা, দেখি ওকে এখান থেকে দেখে আরেকটা, আমাদের কিন্তু আসলে উপাংশ একটা ফ্যাক্টর আছে, উপাংশটা আসলে আমরা সেটা এখনো পড়িনি, কারণ আমরা সিরিয়ালে আসতেছি। ভেক্টর উপাংশ বিশ্লেষণটা যদি আমরা পড়তে পড়ি তারপরে কিন্তু এই অঙ্কগুলো আর একটা অ্যাপ্লিকেশন আমাদের আসবে, এই জন্য নৌকার অঙ্কটা পুরোপুরি শেষ হবে না, আরেকটা অংশ থাকবে আমাদের। তো দেখো আরেকটা, দেখো এটা হলো একটা নদী, খেয়াল করো একই জিনিসই, জাস্ট দেখো এ বি, এটা হলো নদীর প্রস্থ, নদীর প্রস্থ ধরো 36 মিটার, ছোট একটা নদী ধরো, স্রোত এইভাবে যাচ্ছে, এটা হলো স্রোতের বেগ, স্রোতের বেগ এটাকে আমরা পি ধরি, এটা 3 মিটার পার সেকেন্ড। ওকে এখন একজন মাঝি নৌকা কি করলো, সে নৌকা চালালো এই বরাবর, নৌকা চালানো কিভাবে, মাঝি নৌকার বেগ, খেয়াল করো এটা হলো নৌকার বেগ, নৌকার বেগ। ওকে নৌকার বেগটাকে আমরা কিউ সমান কত ধরবো, ধরলাম 10 মিটার পার সেকেন্ড, খেয়াল করো এই বেগে সে এখানে এসে পৌঁছালো, এবং কোথায় এসে পৌঁছালো, ধরো সি বিন্দুতে এসে পৌঁছালো, এই জায়গার যে কোনটা, এই কোনটা ধরো 37 ডিগ্রি। ওকে এটা হলো তোমার জাস্ট স্টেম, এটা হলো উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমরা দুটো প্রশ্ন, আমাদের একটা হলো গ নাম্বারের একটা অ্যাপ্লিকেশন আর একটা হলো হায়ার অ্যাবিলিটির প্রশ্ন। সেটা হলো কি, দেখো ক নাম্বার যদি আমরা এটা ধরি তাহলে আমার এইটা, দেখো এইটার মান দেওয়া আছে, এটা নাই, ধরো বিসি ইকুয়াল টু হোয়াট,
অর্থাৎ বিসি এর দূরত্ব কত, বিসি এর দূরত্ব কত। ওকে, খ আমাকে যদি সোজা অপর পারে পি বিন্দুতে দেয়, বি বিন্দুতে সোজা বি বিন্দুতে পৌঁছাতে হলে মাঝিকে কি ব্যবস্থা নিতে হবে, ব্যাখ্যা করো। এটা হলো গাণিতিক ভাবে ব্যাখ্যা কিন্তু অ্যারাইভেবিলিটি। ওকে, এই হলো প্রশ্ন জাস্ট, ঠিক আছে। এটা হলো আমাদের একটা উদ্দীপক, এই উদ্দীপকে দেখো তাহলে কি হবে, এইটা থেকে তুমি আর এই দুটো প্রশ্ন জাস্ট অ্যান্সার করবা, একটা গ আর একটা ঘ, যেটাকে আমরা এখানে ক খ বলছি। তাই যদি হয় খুব ইজিভাবে, এটা কিন্তু আমি তোমাকে করেই দিয়েছি একটু আগে, এই জন্যই আসলে দিয়েছি, একটু আগে যেটা করলাম আলফার মান সেটাই, অর্থাৎ খ নাম্বারটা আগে বলি, সোজা অপর পারে বি বিন্দুতে যেতে হলে মাঝিকে কি নৌকাকে স্রোতের সাথে আলফা কোণে চালাতে হবে, সেই আলফাটা আমরা বের করতে হবে। ওকে, আলফাটা আর ক নাম্বারটা এখন তুমি এখানে যেহেতু একটা ত্রিভুজের মতো আছে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি নিয়ে আসতে পারো। তাহলে আমরা দেখি কি হয়, দেখো ক নাম্বারে চিত্র থেকে দেখো, এটা যদি 37 হয় তাহলে এটা কত হবে, টোটাল তো 190 ডিগ্রি থেকে 37 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়, 37 যদি বাদ দিই কত হয়, 90 থেকে 37 বাদ দাও তাহলে কত হবে, তাহলে হবে 53, না 53 এত ডিগ্রি। তাই যদি হয় তাহলে দেখো বিসি দেয়া আছে, তার মানে কি তোমার এ বি এর মান কত, এ বি এর মান 36 মিটার। ওকে, তোমার যেটা থিটার মান যেটা 53 ডিগ্রি, তুমি বিসি ইকুয়াল টু হোয়াট এটা বের করবা। তাহলে দেখো আমরা জানি কি, আমরা জানি ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, তার মানে কি বিসি ডিভাইডেড বাই কি এ বি। তাই যদি হয় তাহলে দেখো বিসি ইকুয়াল টু কি হয় এ বি ট্যান থিটা। এবার তুমি মান বসিয়ে দাও, দেখো ক্যালকুলেশন হয়ে গেছে আমাদের, কারণ এ বি এর মান তোমার জানা আছে 36, ট্যান কত ট্যান 53 ডিগ্রির একটা মান পেয়ে যাবা। তাহলে দেখো আমাদের ক নাম্বারটা হয়ে গেল, ক্যালকুলেশন কর, আমি বললাম দিলাম না মানটা, তাহলে এটা একটা ব্যাপার। একইভাবে খ নাম্বারটা যদি করো তাহলে ওই একইভাবে সোজা অপর পারে যেতে হলে স্রোতের সাথে আমাকে কি করতে হবে, মাঝিকে মাঝিকে করতে হবে, নৌকাকে আলফা কোণে চালাতে হবে। তাহলে ঠিক একটু আগে যেটা করেছি ঠিক ওইটার মতো আলফাটা বের করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের যে ভেক্টরের সামান্তরিক সূত্রে যেটা আমরা যে নৌকার স্রোতের একটা অংশটা আসলে করলাম, আরও কিন্তু অপর পারে যদি আমাকে এখান থেকে অপর পারে যেতে যদি সময় লাগে তাহলেও কিন্তু সময়ের একটা ব্যাপার আছে, সময়ের ব্যাপারটা আমরা আসলে পরে বলবো। যদি এই সোজা অপর পারে যেতে সময় লাগবে কত, সময়টা হলো দূরত্ব বাই সময় যে কি বেগ, তাহলে এইটাকে আমরা ধরলাম এটাকে ডি দ্বারা প্রকাশ করি, তাহলে দূরত্ব ডিভাইডেড বাই বেগ মানে কি এখানে আসলে আমার যেটা এই নৌকাটা যেটা চলবে, নৌকার আসলে দুটো উপাংশ থাকে, একটা অনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর, তো আমাকে কে অপর পারে কে নিয়ে যায় উলম্ব উপাংশটা, এই জন্য এখানে হবে বেগের উলম্ব উপাংশ, দূরত্ব বাই বেগের কি উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। যাই হোক এই জিনিসটা আমি এখন বলছি না, কারণ আমি এটা আসব, এই জন্য এটা একটু পরে একটা অংশ আমাদের থেকে যাবে। যাই হোক এ জিনিসটা আমাদের স্রোতের নর্মাল যে অঙ্ক সেই অঙ্ক নিয়ে আর মনে হয় কথা থাকার কথা না। এখন আসি আমরা আর একটা অ্যাপ্লিকেশন, তারপরে আসি আমরা, সেটা হলো যে আমরা যে বৃষ্টির ভিতরে খেয়াল করো, জাস্ট সিম্পল, আমরা বৃষ্টির ভিতরে যে ছাতা নিয়ে যাই, ছাতা নিয়ে ধরো ছাতা কি বৃষ্টি পড়তে তুমি দাঁড়িয়ে আসো, সিম্পল তুমি দাঁড়িয়ে আসো, তো ছাতাটা আমরা কি করি জাস্ট মাথার উপরে এভাবে ধরি, খেয়াল করো দাঁড়িয়ে থাকলে জাস্ট এভাবে ধরি, বৃষ্টি তো খারাপভাবে পড়ে। ওকে, এখন তুমি বৃষ্টির ভিতর যখন হাঁটা শুরু করবা তখন দেখবা তুমি যে বেগে হাঁটবা ঠিক বেগের অনুপাতে, যত দ্রুত হাঁটবা বেগ যত তোমার বাড়বে ছাতা তত কোণে হেলবে, এই জন্য এই ক্ষেত্রে যে হেলানো কোণটা কোণটা হলো বেগের সমানুপাতিক হয়, তুমি যত দ্রুত যাবা তোমাকে তত বেশি কোণে ছাতাটা ধরতে হবে। যাই হোক আমরা সেই জিনিসটা একটু আসি দেখি, সেটার কথাই বলবো আমরা এখন।
দেখো বৃষ্টি যখন পড়ে খাড়া এইভাবে পড়ে, এটা এটা হলো বৃষ্টির বেগ, এইদিকে এটা হলো বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। ওকে, তুমি এই পথে হেঁটে যাচ্ছ, হেঁটে চলা লোকের বেগ। ওকে, একটা হলো বৃষ্টির বেগ আর একটা হলো হেঁটে চলা লোকের বেগ, খেয়াল করবেন খুব ভালো করে। তার মানে দেখো, তুমি মনে মনে ভাবো সেই সামান্তরিক সূত্রটা, জাস্ট এটা, এটাকে মনে করো পি, এটাকে মনে করো কিউ, একটু খেয়াল করো দুটোর মধ্যবর্তী কোণ কত, আলফা, একটু বুঝি আমরা সামান্তরিক। আর এর কোণাকুণি যেটা হলো কি লব্ধি, এটাকে তো আমরা আগেই জানি, এটা আলাদা করে দিই, খেয়াল করো। তাই যদি হয় তাহলে দেখো, হেঁটে চলা লোকের বেগ আর হলো বৃষ্টির বেগ, তার মানে দুটো ভেক্টর মনে করো, দুটো ভেক্টর, তার মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আলফা। আলফা চোখ বন্ধ করে আমরা কি দিতে পারি, আমরা কিন্তু 90 ডিগ্রি লিখতে পারি, আগে বুঝি। এখন ছাতাটা প্রথমে কোথায় ছিল, ধরো ছাতাটা তুমি দাঁড়িয়ে আসো, ছাতা হলো নর্মাল এইভাবে আসে ছাতাটা এখানে, ওকে। এখন আমি যখনই দেখো, যখনই হেঁটে চলা লোকটে দাঁড়ানো থেকে হেঁটে চলা শুরু করলো, সামনের দিকে যাবে, সে ছাতাটা কি করবে, বেগের সাথে সাথে সে হেলে ধরবে। তার মানে দেখো, এখানে ছিল ছাতাটা, ধরো এখানে চলে এলো, এই যে কোথায় চলে এলো, এই যে এখানে চলে এলো, ঠিক আছে, ছাতাটা ওখানে চলে গেল। যদি এখানে যায় তার মানে দেখা ছিল আগে, এখানে চলে এলো, তার মানে কত কোণে সে হেলে গেল, এই যে এইটা এইভাবে এলো, ধরো এইভাবে আসতেছে, নিচের দিকে আনা যায়। যাই হোক, তাহলে দেখো আগে ছিল বৃষ্টি, ছাতা ছিল বৃষ্টির বেগের সাথে লম্ব, এখান থেকে ছাতাটা এখানে চলে এলো, তার মানে কত কোণে চলে এলো, এই যে থিটা কোণে, এইটা হলো আমাদের এই থিটা। একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, দেখো থিটা। এখন এই যে ছাতা যেখানে আছে, যে ধরে যে হেলানো অবস্থায় ধরে রাখছে, এইটা কিন্তু লব্ধি মনে করতে হবে, এটাকে মনে মনে তোমাকে লব্ধি ধরে নিতে হবে, ঠিক আছে, যখন হেঁটে যাচ্ছ। তাই যদি হয় দেখো, লব্ধির সাথে যে কোণটা থিটা যে তৈরি করবে, সেটা কিন্তু আমরা এখানে ধরেছি পি, এটা হলো অনুভূমিক মনে করতে হবে, এটা হলো পি। তার মানে বৃষ্টির বেগটাকে আমাদের কি ধরতে হবে, পি, আর বাকিটা হেঁটে চলা লোকের বেগ, এটাকে আমাদের কিউ ধরতে হবে। এই জিনিসটা যদি না বুঝো তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। এই জন্য একটু বোঝার চেষ্টা করো যে আমরা যে কোণে হেলে যাচ্ছে এটা হলো থিটা, এই থিটাটা যার সাথে তৈরি করবে, থিটা যার সাথে কোণ তৈরি করবে, সেটা হবে পি কিন্তু। তার মানে পি এর সাথে লব্ধি কোণ তৈরি করতেছে থিটা, তার মানে এইটা হলো ব্যাপার। তার মানে আমি এখানে দেখো, যদি বলে যে আমি, খেয়াল করো বৃষ্টি নির্দিষ্ট একটা বেগে পড়তেছে তোমার খারাপভাবে, এখন তুমি হেঁটে যাচ্ছ, হেঁটে গেলে তোমার একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, এখন তুমি কত কোণে ছাতা ধরবা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, তার মানে সেটা হলো থিটা কোণে, কত কোণে, থিটা কোণে। থিটা কোণে যদি হয় তাহলে দেখো, এখান থেকে আমরা সূত্র কি জানি, আমরা জানি থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ওকে। এই সূত্রতে তুমি এখন মানগুলো বসাইলে কিন্তু আমরা পেয়ে যাবো, আমরা আসবো, আসতেছি একটা উদ্দীপক আসবো আমরা এখানে একটা দিব। তাই যদি হয় তাহলে দেখো, এখান থেকে আমাদের সব হয়ে যাবে, এটা যদি হয় তাহলে দেখো সাইন কিউ সাইন 90 ডিগ্রি, আলফা মানে সাইন 90 ডিগ্রি, কিন্তু সাইন 90 ডিগ্রি, আর এটা হলো পি প্লাস কিউ কজ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, এটা হলো কজ 90 ডিগ্রি, জিরো, ওকে। তার মানে দেখো আমার কিউ বাই পি, লাস্টে আমরা ট্যান থিটা সমান এইটা পাই, ওকে, এটা হলো কথা। তার মানে দেখো, এটাকে যদি পিটাকে, বৃষ্টির বেগটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে এখান থেকে কিন্তু এভাবেও লেখা যায়, ট্যান থিটার সমানুপাতিক কিউ লেখা যায়। এই জন্য বলা হয় যে তুমি যত বেগে, তুমি যত বেগে যাবা, তোমাকে তত বেশি কোণে ছাতা ধরতে হবে সমানুপাতিক, এই জন্য বলা হয়। আচ্ছা, এখন একটা উদ্দীপক তৈরি করি আমরা, ঠিক আছে, দেখো সিম্পল, সেটা হলো তুমি মনে করো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ধরো কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি হলো, ওকে, তুমি বৃষ্টির ভিতরে বাসায় ধরো জানালায় দাঁড়িয়ে আসো, ওকে, তুমি জানালায় দাঁড়িয়ে আসো, এখন জানালায় দাঁড়িয়ে তুমি দেখলা দুইজনকে, খেয়াল করলা একজন লোক হেঁটে ছাতা নিয়ে যাচ্ছে আর একজন লোক ছাতা নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, এবং তুমি দেখ খেয়াল করলা হেঁটে চলার যে লোকটা সে যে কোণে ছাতা ধরে আছে, সাইকেলে যে যাচ্ছে তার সে বেশি কোণে ছাতা ধরে আছে, অর্থাৎ কি দুইজনই ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরে আছে, খেয়াল করো হেঁটে চলা লোকটা যে কোণে ছাতা ধরে আছে,
সাইকেলে যাওয়া লোকটা তার চেয়ে বেশি কোণে, তার মানে দুটোর কোণটা ছাতা ধরার কোণটা ভিন্ন ভিন্ন ভাবে ধরা, ভিন্ন ভিন্ন কোণে, এইটার কারণ আমাকে ব্যাখ্যা করতে হবে। খেয়াল করো এইটা যে ভিন্ন ভিন্ন কোণে কেন। অথবা দেখো আরেকটা, এটা একটা ব্যাপার, মানে আমি কিন্তু জাস্ট কোন অ্যাঙ্গেলে তোমার প্রশ্ন হতে পারে সেই কথা বললাম, যে ভিন্ন ভিন্ন কোণে কেন এটার কারণ ব্যাখ্যা করো। ওকে, এটার কারণ তো আমরা একটু আগেই বললাম, যেটা কারণ হেঁটে চলা লোকের যে বেগ আর সাইকেলে যে লোক যাচ্ছে তার যে বেগ, এই দুটো বেগ ভিন্ন ভিন্ন, যেহেতু ভেলোসিটি আর যে কোণে ছাতা ধরবো এর উপর নির্ভরশীল, যেহেতু দুজনের বেগ ভিন্ন তার মানে কি তারা ছাতাও ভিন্ন ভিন্ন কোণে ধরবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা একটা অ্যান্সার, এটা তোমাকে গাণিতিকভাবে বের করে নিতে হবে। আরেকটা হতে পারে, একই জিনিসই খেয়াল করো, ভিন্ন ভিন্ন কোণের কথা গেলে একই জিনিস উল্টা হতে পারে, সেটা হলো দুই বন্ধু ধরো হেঁটে যাচ্ছে দুইজন দুরকম ভাবে, দুটো ভেলোসিটি ভিন্ন, ভেলোসিটি ভিন্ন, এক কিন্তু ছাতা ধরে আছে একই কোণে, একই কোণে ছাতা ধরে আছে কিন্তু দুইজনের ভেলোসিটি ভিন্ন। যদি এই রকম হয় আমার প্রশ্নটা হলো দুইজনে কি বৃষ্টি থেকে রেহাই পাবে। খেয়াল করো ভিন্ন ভিন্ন ভেলোসিটিতে যাচ্ছে, বেগে ভিন্ন ভিন্ন বেগ কিন্তু ছাতা দুইজনই একই এরকম ছাতে একই কোণে ধরে আছে, তখন এই ক্ষেত্রে কিন্তু দুইজনে বৃষ্টি থেকে রেহাই পাবে না, একজন রেহাই পাবে। ঠিক আছে, এখন তার মানে যার ভেলোসিটিটা বেশি আছে সে হয়তো ভিজে যাবে। এখন এরকমভাবে ঘুরিয়ে আসতে পারে আমার, আমরা তাহলে বৃষ্টির একটা অঙ্ক করে আসি দেখি, দেখো বৃষ্টির একটা অঙ্ক করে আসে দেখি কি হয়। ওকে, দুইজন দুটো দিতে হবে ছবি, এটা মুছে দিই, অঙ্কটা লিখে দিই, তাহলে লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো ওকে, ভেক্টর যোগ, দেখো সেটা হলো অঙ্কটা এভাবে দিই আমরা, একদিন দেখো লিখে দিই, লিখে তারপরে কাজ করি, আসলে এটা আলোচনাকে যেহেতু উদ্দীপক, দেখো কোনো একদিন কোনো এক বৃষ্টির দিনে ধরো সুমন কি করছে, ঘরের দরজার জানালায় দাঁড়িয়ে কি করতেছে, সে জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। ওকে, বৃষ্টি দেখছিল, তাই যদি হয় বৃষ্টি কি করছিল, বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, ওকে, তারপরে এমন সময় সুমন দেখল, এক ব্যক্তি কত উলম্বের সাথে, দেখো এক ব্যক্তি উলম্বের সাথে 33.8 ডিগ্রি কোণে, 33.8 ডিগ্রি কোণে, খেয়াল করবেন কোণে ছাতা ধরে পায়ে হেঁটে চলছে, খেয়াল কর পায়ে হেঁটে চলছে। এখন কথা হলো অপর এক ব্যক্তি সে কি করলো উলম্বের সাথে ডিগ্রি কোণে ছাতা ধরে সাইকেল চালাচ্ছে, খেয়াল করো
আমরা যা বলেছিলাম সেই জিনিস সাইকেল চালাচ্ছে, গুড। তাই যদি হয় আমার কাছে উভয় কিন্তু বৃষ্টি থেকে রক্ষা পেল, আর লিখলাম না উভয় বৃষ্টি থেকে রক্ষা পাচ্ছে, তা নাহলে ছাতা ধরলো কেন? আমার প্রশ্নটা হলো ক নাম্বার, দেখো পায়ে হেঁটে চলা, চলা লোকের বেগ কত, এটা একটা প্রশ্ন। ওকে, ক নাম্বার হলো বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য, ওকে, রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিদ্বয় ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরল, কারণ ব্যাখ্যা করো, গাণিতিকভাবে কারণ ব্যাখ্যা করতে হবে, কোণে ছাতা ধরার কারণও বলতে পারি, ধরার কারণ ব্যাখ্যা করো, এটা হলো আমার মূল প্রশ্ন। আসলে উদ্দীপকের কারণ লিখে দিলাম, লিখে না দিলেও চলতো। দেখো দুটো জিনিস, জাস্ট আমি একটু আগে যেটা বললাম সেরকম জিনিসই, এখন এখানে দেখো আমাদের দুটো কাজ করতে হবে। এখানে দেখো বৃষ্টি পড়তেছে সিক্স, আর বাকি দুটো কোণ দেওয়া আছে, আর কিছু না। এখন দুইজনের ক্ষেত্রে দুটো জিনিস বের করতে হবে। দেখো হেঁটে চলা লোকের বেগটা বের করলে পরেরটার ক্ষেত্রেও কিন্তু কি সাইকেলে চলা লোকের বেগ বের করতে হবে। দুটো বেগ যেহেতু ভিন্ন ভিন্ন হবে, তার মানে কোনো ভিন্ন ভিন্ন কোণে ধরা, এই জন্য তার মানে এটা কার উপর ডিপেন্ড করতেছে, এটা ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে। দেখেন তাহলে এবার আমার মনে হয় তোমরা পারবা, আমার করে দেওয়া লাগবে না এখন। দেখো তাই যদি হয় আমি কিন্তু মুছে দিব জিনিসটা, জাস্ট খেয়াল করো আমি মুছে দিব, মুছে দিয়ে করে দিই। তাহলে মুছে দিব, কি লেখে সব? হ্যাঁ বলতে পার, হ্যাঁ এটা পারার কথা, আমি জানি যে সবাই পারবা, এই যে এটাই হলো ব্যাপার। আচ্ছা শোনো আমার কথা হলে একটা কথা বলে, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা কথা বলে, আসলে শোনো তোমরা লাইভে এটা ফেসবুকে যেটাই হোক লাইভে তোমরা ক্লাস করতে আসছো, এখানে কে কে কোন কলেজ এই জায়গা তোমরা এসব, আসলে আমার মনে হয় এ নিয়ে তোমাদের সেটিং করাটা ঠিক না। আমরা ক্লাস নিচ্ছি, তোমার উচিত ভালো করে ক্লাসটা করার, ঠিক আছে? একটু ভালো করে বোঝো, যেহেতু অনলাইনে একটা ব্যাপার হলো কি শোনো, তোমরা এমনিতেই দূরে আসো, তোমাদের সাথে আমাদের এখন পর্যন্ত সরাসরি কন্ট্যাক্ট হয়নি, একটা একটা ব্যাপার আমরাও বুঝি। সরাসরি হলে আসলে ক্লাস একরকম হয়, তোমাদের সাথে কথা বলে কোনটা বুঝতেছো না বুঝতেছো এটা বলে আমরা কিন্তু ক্লাসটা সেইভাবে করি। আর এই যে ফেসবুকে ধরো লাইভে যে ক্লাসটা নিচ্ছি, তোমার সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না, এই জিনিসটা কিন্তু আসলে আমাদের জন্য বিব্রতকর অবস্থা। মানে তুমি কি বুঝলা কি বুঝলা না, সেটা আমাদের জন্য আসলে অনেক এর ব্যাপার হয়, এই জন্য কারণ একটা ক্লাস নিব তুমি বুঝবা না, কিন্তু আমি বুঝতেছি না ওটা, আমি বুঝিয়ে যাচ্ছি, এটা খুব খারাপ লাগে আমাদের জন্য। যাই হোক, এই জন্য বলছে তোমরা শোনো ফেসবুকে যে জিনিসটা তোমরা চ্যাটিং করে বা কারোর সাথে রাগারাগি এসব কিছু না করে আমরা ক্লাস করাচ্ছি, তোমরা ক্লাসগুলো ভালো করে করো, এটা তোমাদের জন্য ভালো হবে। আর করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে তো দেখা হবে, তখন তো সবার সাথে কথা হবে, ওকে? আচ্ছা দেখো আমি জানি সব পারার কথা, তবু আসলে আমার করে দেওয়া উচিত, আমার মনে হয় আমি করে দিচ্ছি, ওকে, আমি মুছে দেবো এটা। আমি একসাথে শোনো ক খ করে আমি অঙ্কটা করব না, আমি কিন্তু দুটো ছবি আঁকবো, তুমি একটু খেয়াল করো যা সবাই, আমি শুধু দুটো ছবি আঁকবো, ছবি আঁকাটা খেয়াল করলে বুঝে যাবা। তাহলে দেখো একটা হলো, দেখো প্রথমে যেটা ধরি হেঁটে চলা লোক, খেয়াল করো পায়ে হেঁটে চলা, ওকে, পায়ে হেঁটে চলার যে লোকটা তার ক্ষেত্রে, আর একটা হলো সাইকেলে চলা লোকের ক্ষেত্রে, সাইকেলে চলা। আমি জাস্ট সিম্পল আমি কিন্তু করে লিখতেছি, জাস্ট আমি ওভাবে লিখতেছি, একটু খেয়াল করে নেবা, পায়ে হেঁটে চলা আর একটা হলো সাইকেলে চলতেছে। দেখো
পায়ে হেঁটে চলা লোক দেখো এটা কি কি পড়তেছে, এটা হলো বৃষ্টির বেগ, খাড়া ভাবে পড়তেছে, খেয়াল করো বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ যেটা পড়তেছে এটা আমি একটু আগেও তোমার বুঝাইছি, বৃষ্টির বেগটাকে আমরা পি ধরবো। তাই যদি হয় বৃষ্টির বেগ পি হলো কত, সিক্স, ইয়েস সিক্স কিলোমিটার পার আওয়ার লিখেছি মনে হয়, খেয়াল করো এটা হবে কি আমার হেঁটে চলা ব্যক্তির, হেঁটে চলা ব্যক্তির বেগ, ওকে এটা কি কিউ, এইটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে এখন দুটো দেখো, দুটো যেটা আলফা কোণে ক্রিয়া করতেছে এটা আমরা জানি। এখন আমার কথা হলো যে ছাতাটা কত কোণে ধরা ছিল, এই যে এখানে ছাতা খেয়াল করো, এই যে ছাতা কত ডিগ্রি কোণে, এই যে এটা কত যেন 33.8 ডিগ্রি মেবি, এটা এত ডিগ্রি কোণে আমার ধরা, খেয়াল করো এটা হলো আমার কাজ। ওকে আচ্ছা এইটা এটা গেল। এরপরে আসি আমরা সাইকেলে, যখন সাইকেলে চলা ব্যক্তি এটার ক্ষেত্রে কি হবে, একই জিনিস দেখেন, এটা হলো বৃষ্টি পড়তেছে, এটা হলো বৃষ্টির বেগ, আমি লিখে নিই দেখো এটা হলো কি বৃষ্টির বেগ। ওকে যদি বৃষ্টির বেগ তো এটা নর্মালি জানি আমরা পি, এটা কত দেওয়া আছে সিক্স, কত সিক্স কিলোমিটার পার আওয়ার। ওকে তুমি এই এটা হলো হেঁটে কি সাইকেলে চলা লোকের বেগ, সাইকেলে চলা ব্যক্তির বেগ, এটাকেও কি ধরবো আমরা, এটাকেও কিউ ধরি। ওকে জিনিসটা শেষ দেখো, তাহলে কি হলো, এটা হলো আলফা, আলফা সমান কত 90 ডিগ্রি, আমরা সরি ছাতা এই যে এখানে নিয়ে এলাম আমরা, ধরো ছাতা এটা হলো ধরো ছাতা, তাহলে ছাতাটা কি হবে এইভাবে, তাহলে এখানে যে কোণে ধরলা যেটা এটা কত যেন ছিল 50, মনে নাই ব্রেনটা কি ডাল হয়ে গেল, কত 53.06 দেখো এত ডিগ্রি কোণে ছাতা ধরা আছে। ওকে আমার কাজ শেষ, কিন্তু এখন কথা হলো দেখো ক নাম্বারে কি বলেছে, আমার ক নাম্বারে বলেছে পায়ে হেঁটে চলা লোকের বেগ বের করতে হবে, আবার খ নাম্বারে আমি খ নাম্বার মানে আমার যেটা হায়ার অ্যাবিলিটি যেটা ঘ নাম্বার, সেখানে কি বলেছি, সেখানে বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন কোণে ছাতা কেন ধরে আসি, ধরে আসি কেন দুটোর ভেলোসিটি দুইজনের ভেলোসিটি ভিন্ন, তাই তাহলে দেখো আমরা এইটার ক্ষেত্রে এটা দেখো হে পায়ে হেঁটে চলা লোকের বেগ কত, ট্যান থিটা সমান সমান আমরা জানি কি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে তাহলে দেখো তোমার পি এর মান দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর কি দেওয়া আছে থিটা সমান কত 33.8 এত ডিগ্রি, তোমাকে কি বের করতে হবে কিউ ইকুয়াল টু হট, দেখো ইজি পেয়ে যাবে তোমরা, আর আমার মনে হয় না ক্যালকুলেশন করা লাগবে, এবার তোমরাই পারবে, এখানে মানগুলো বসাও। এটার ক্ষেত্রে একই কথা, ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে তাহলে এখন তুমি এখানে মান বসা দেখো, তোমার কি আছে এখানে সবগুলো জিনিসই দেওয়া আছে, তোমার কিউর দেখো পি এর মান দেওয়া আছে, কিউ এর মানটা বের করবা, এখান থেকে কি বের করবা, এখান থেকেও কিন্তু তুমি কিউ বের করবা, এখান থেকেও কিউ বের করবা, বাকি জিনিসগুলো দেওয়া আছে দেখো বের করলে, দেখো তুমি দুটোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে তুমি যে কিউটা পাবা এটার ক্ষেত্রে দুটোর মান ভিন্ন, ভিন্ন হওয়ার কারণে যেহেতু দুজনেরই ভেলোসিটি ভিন্ন তাই তারা ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরে আসে, এটা হলো আমাদের মূল জিনিস। ওকে আচ্ছা তাহলে খেয়াল করো আমাদের এখানে যেটা মোটামুটি কথা হলো ভেক্টরের, খেয়াল করো ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের যে অ্যাপ্লিকেশন মোটামুটি দুটো জায়গায়, একটা স্রোতের বা নৌকার ক্ষেত্রে ধর দেখলাম, আর একটা বৃষ্টির ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে আর একটা অংশ উপাংশ নিয়ে করবো আর একটা দিন করবো, সেটা আমি আসলে উপাংশ পড়ানোর পরে যেটা শেষ পড়ানো হয়নি এখন সিরিয়ালে আসে সেটা বললে তুমিও বুঝবে না, এই জন্য ওই নদী পারাপারের ক্ষেত্রে সময়ের ব্যাপারটা আমি পরে আবার আসবো। তো এখন আসে আমাদের আজকে অন্য যে আরেকটা অংশ যেটা যাব সেটা হলো এই যে ভেক্টর যোগ, এই ভেক্টর যোগের যেটা আরেকটা অংশটা আছে উপাংশ নিয়ে কথা বলবো, উপাংশ নিয়ে, উপাংশ যেটা সেটা নিয়ে কথা বলবো আমরা
উপাংশটা কথা বললে এইটার আর একটা অংশ তখন আমরা বুঝতে পারবো। তো এখন আসি আমাদের, দেখো সেটা হলো উপাংশ। উপাংশ যদি বলি, আগে প্রশ্নটা দেখো, প্রশ্নটা হলো ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন কি, আগে প্রশ্নটা বুঝি, ভেক্টর বিভাজন কি? আমার এর দুটো দিকের অংশ কাজ করতে হবে, একটি ভেক্টরের দেখো ক নম্বর, একটি ভেক্টরের যে কোনো দুই দিকের উপাংশ নাম্বার টু, একটি ভেক্টরের অনুভূমিক উপাংশ ও উলম্ব উপাংশ। আমরা এই যদি এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা নৌকার পারাপারের ক্ষেত্রে আর একটা অংশটা আমরা করতে পারবো। যাক, যাই হোক, এই জন্য আসলাম যে ভেক্টর বিভাজন কি, একটি ভেক্টরের যে কোনো দুই দিকের উপাংশ বের করতে হবে, আর একটা হলো অনুভূমিক এবং উলম্ব উপাংশ বের করতে হবে। ওকে, এখন শোনো, যেটা হলো ভেক্টর বিভাজন, দেখো বিভাজন মানে কি, বিভেদ, আলাদা করা, ঠিক সেম জিনিস। তো বলছে মনে হয় নাকি, আচ্ছা ওদের তো, আচ্ছা শোনো একটু, আমি তোমাদের, শোনো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এটা বলেছিলাম যে তোমরা আসলে ক্লাসের ভিতর যেটা ক্লাস না করে সেটিং করাটা বন্ধ করো। আর একটা ব্যাপার শোনো, আমাদের কিন্তু হাতে একটা ব্যাপার আছে যে আমরা কিন্তু তোমাকে ব্লক করে দিতে পারি একেবারে জীবনের মতো, ঢাকা কলেজের ক্লাসটা কিন্তু আর তুমি আর দেখতেও পারবে না, এরকম সিস্টেমও কিন্তু আমাদের কাছে আছে। এই জন্য বলছি তোমরা আসলে নিজেরা নিজেরাই কাদা সরাসরি বন্ধ করে ক্লাসগুলো করো। ওকে, আচ্ছা এখন আসি আমরা, দেখো ভেক্টর বিভাজন কি, ভেক্টর বিভাজনটা হলো একটা ভেক্টরকে একাধিক অংশে ভাগ করাকে বলা হয় বিভাজন, ভেক্টর বিভাজন। আর এক একটা অংশকে বলা হয় কি, উপাংশ। খেয়াল করো, একটা ভেক্টরকে একাধিক অংশে বিভক্ত করাটাকে বলা হয় ভেক্টর বিভাজন, আর এক একটা অংশকে বলা হয় উপাংশ। তো এখন আমরা আসি নর্মালভাবে, দেখো তো প্রথম যেটা হলো যে কোনো দুই দিকের উপাংশের কথা বলি, দেখো ক নম্বরে, দেখো খেয়াল করে, ধরো ক নম্বরটা নিয়ে কথা বলি আমরা, ছবিটা আঁকি। ওকে, এটা হলো ও, এটা হলো এ, এটা হলো বি, সি। খেয়াল করো, এই বরাবর গেল পি ভেক্টর, এই বরাবর গেল কিউ ভেক্টর। ওকে, এটাও কিন্তু কিউ। এটা যদি আমরা কর্ণ ধরি, এই কর্ণটাই হলো কি জানি আমরা, লব্ধি। এখানেই কাজ কর, কাজ শেষ। এখন দেখো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি বলে, সামান্তরিক সূত্র যা, দেখো এখানে মূল ভেক্টর হলো আর, আর ভেক্টরকে আমরা দুটো অংশে আলাদা করেছি, একটা পি আর একটা কিউ, পি আর কিউ মিলে হলো আর। তাই যদি হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ। খেয়াল করো, অর্থাৎ আমার লব্ধি বা মূল ভেক্টর হলো আর, এটাকে আমরা দুটো অংশে বিভক্ত করেছি, একটা হলো পি আর একটা কিউ। এখন এই যে দুটো অংশে বিভক্ত করা হয়েছে, এই বিভক্ত করাটাকে আমরা ভেক্টর বিভাজন বলি। আর এই যে এক একটা অংশ, এই পি আর কিউ, এই পি আর কিউ এর যে মান, এই মানটাকে বলে আমরা উপাংশ। আমরা সেই উপাংশটা বের করব কোন দিকে, যে কোনো দুই দিকের উপাংশ বের করব। ওকে, এই হলো ব্যাপার, দেখো এখানে সূত্র যেটা কাজে লাগবে। এখন আমরা ধরি, দেখো এইটাকে আমরা ধরলাম, দেখো থিটা, সে এটাকে থিটা ধরলাম, এই কোণটাকে আমরা ধরলাম ফাই। তাহলে দেখো এই ত্রিভুজে আমার এই কোণটা সমান কত হবে একটু বলতো, এই কোণটা সমান, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস
थीटा प्लस फाइव এটা পেয়ে গেলাম। এখন আমার এখানে আসলে ত্রিকোণমিতির একটা সূত্র অ্যাপ্লাই করব, আমরা সূত্র অ্যাপ্লাই করে বের করব। তাই যদি হয় তাহলে এখন আমাদের কি বের করব, আমরা যেটা পি ও কিউ এর মান বের করব, পি ও কিউ এর মান বের করব। মান যদি আমরা বের করি তাহলে আমাদের কি হবে, আমাদের যে কোনো দুই দিকের দুটো উপাংশ বের হবে। এখন দেখেন চিত্রে একটা জিনিসটা খেয়াল করে নেন, সেটা হলো চিত্রে খেয়াল করি দেখো, আমরা কিন্তু মান ব্যবহার করব, ভেক্টর ব্যবহার করব। তবে একটা কথা আমরা আগেও বলেছিলাম সামান্তরিক সূত্রে, ও এ বাহু দ্বারা পি ভেক্টরের মানও নির্দেশ করে, দিকও নির্দেশ করে। আবার ও সি বা এ বি বাহু কিন্তু কিউ ভেক্টরের মানও নির্দেশ করে, দিকও নির্দেশ করে। আর ও বিটা হলো আর ভেক্টরের মান এবং দিক দুটোই নির্দেশ করে। আমরা এখানে মান নিয়ে কথা বলবো। তাই যদি হয় তাহলে দেখো চিত্রে ও এ সমান পি, একইভাবে ও সি সমান সমান কি, এ বি সমান সমান কিউ, আর যে কোণগুলো কিন্তু দেয়া আছে থিটা একটা ফাই একটা। এখন তাই যদি হয় দেখো, এখন কোণ ত্রিভুজ ও এ বি ত্রিভুজে, এই ত্রিভুজে কি একটা সূত্র ব্যবহার করবে, এটাকে বলা হয় কি, ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র বা সাইন সূত্র বলি আমরা, ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র। এই ত্রিভুজে ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র হতে পারে, ত্রিভুজের ত্রিকোণমিতিক তাহলে কি পায়, আমার সাথে একটু খেয়াল করে দেখো সূত্রটা, ফিগার দেখলে মনে এসে যাবে। ধরো এই বাহু, এই বাহু মানে কি ও এ বাহু, এই ও এ বাহুর বিপরীত কোণ কত, এই ত্রিভুজে কিন্তু ও এ বি ত্রিভুজে দেখো ও এ বাহুর বিপরীত কোণ কোনটা ফাই। তার মানে কি আমরা কোন ত্রিভুজে যে বাহুটা নিব সেই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত, অর্থাৎ ও এ বাহু ডিভাইডেড বাই সাইন ফাই, যে বাহুটা নিব সেই বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত, তার মানে ও এ বাই সাইন ফাই ইকুয়াল টু কি হবে, আর একটা বাহু নেই ধরো এ বি, এ বি বাহুর বিপরীত কোণ কোনটা থিটা, খেয়াল করো এ বি বাহুর বিপরীত কোণ কোনটা থিটা। তাই যদি হয় তাহলে কি হবে, এ বি ডিভাইডেড বাই কি হবে, বিপরীত কোণের সাইন, তার মানে সাইন থিটা, ওকে, ইকুয়াল টু আ থার্ড বাহু যেটা থাকবে এটা লব্ধি, এটা হলো কি ও বি। তাই যদি হয় তাহলে ও বি এর বিপরীত কোণ কোনটা, এইটা, তাহলে সেটা হবে কত, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই, ওকে। এই দেখেন কাজ শেষ। এখন শোনে সূত্রটা বলি, সূত্রটা হলো কোন ত্রিভুজের বাহু, কোন একটি ত্রিভুজের বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত, অনুপাত মানে কিন্তু আসলে ভাগ যেটা আমরা বুঝি, কোন বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো পরস্পর সমান, এটাকে বলা হয় ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র বা সাইন সূত্র বলে আমরা। তাই হয়েছে দেখো, ও এ বাহু তার বিপরীত কোণের সাইন এই দুটোর অনুপাত নিয়েছি, এ বি বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত নিয়েছি, ও বি বাহু এবং তার বিপরীত কোণের সাইন নিয়ে দুটোর অনুপাত করেছি, ওকে। এটাকে দেখো আমরা একটু কোণের হিসাবটা, আমার মনে হয় তোমরা ত্রিকোণমিতিতে পড়ার কথা যে অ্যাঙ্গেলের যে হিসাবগুলো থাকে, এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মনে মনে ধরো, থিটা প্লাস ফাই, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, দেখো এটা ত্রিকোণমিতির হিসাবের ব্যাপার। দেখো আমরা এখানে মানটা বসে ও ও এ মানে কি পি, তাহলে পি ডিভাইডেড বাই সাইন ফাই, এ বি মানে কিউ ডিভাইডেড বাই সাইন থিটা, ও বি মানে ডিভাইড আর ডিভাইডেড বাই কত, সাইন থিটা প্লাস ফাই, আমার কাজ শেষ। কিন্তু মূল সূত্রটা আমরা পেয়ে গিয়েছি দেখো। এখন কি করব, এখন জাস্ট এইটা সমান এইটা, এইটা সমান এইটা হলে আমার যে কোনো দুদিকে দুটো উপাংশ বেরিয়ে যাবে, অর্থাৎ একটা পি বেরোবে আর একটা কিউ বেরিয়ে যাবে, ওকে। একটু তুলে নাও, আমি তারপরে কিন্তু আমি আমি ইয়ে করে দিই, এই পাশে আসে আমি এই পাশেও যেতে পারি, এই পাশে যেতে পারি। দেখো সুতরাং পি ডিভাইডেড বাই কি সাইন ফাই সমান সমান আর ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই, সুতরাং পি সমান সমান আর সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই, ওকে। এ দেখ একটা সমীকরণ পেয়ে গেলাম, এটা একটা অংশ, যে কোনো দুই দিকের উপাংশ তো, একটা অংশ পেয়ে গেলাম একদিকের পি, একটা পেয়ে গেলাম। আবার এবার কিউটা, কিউ বাই সাইন এটা কি থিটা, কিন্তু এটা থিটা, ওকে। আবার কিউ ডিভাইডেড বাই সাইন থিটা সমান সমান আর ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই, ওকে। সুতরাং দেখো তো কিউ সমান কি হবে,
क्यू समान हबे आर साइन थीटा डिवाइडेड बाय साइन थीटा प्लस फाई दुई देखो हो गेछे तार माने समीकरण एक और दुई हलो आमार आर भेक्टरेर जे कोनो दुई दिकेर उपांश आर भेक्टरेर जे कोनो दुई दिकेर उपांश एकटा पी और एकटा क्यू आर एर दुटो अंश देखो पी और क्यू एर मान बेर करे फेलेछि এটাই হলো আমাদের একটা ভেক্টরের যে কোনো দুই দিকের উপাংশ আমরা পেলাম ওকে আরো একটা আছে অনুভূমিক এবং লম্ব উপাংশ যেটার অ্যাপ্লিকেশনটা আসলে আমাদের সবচেয়ে বেশি সেটা আচ্ছা এটা তুলে নাও তোমরা তারপরে আমি আসি শোনো 180 ডিগ্রি কই গেল লিখছো একজন না রাহুল বিশ্বাস ওই তোমাকে একটা কথা বলি ওই কোণের হিসাবগুলো দেখবা তোমাদের ম্যাথে ত্রিকোণমিতিতে আসে আসলে ওইটা বোঝাইতে গেলে আমার আবার আরেকটা লেকচার লাগবে ওটা কিন্তু ম্যাথের হিসাব কোণের যে হিসাবগুলো 180 ডিগ্রি মাইনাস থিটা 90 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা বা 90 ডিগ্রি প্লাস থিটা এগুলো দেখবা তোমাদের ত্রিকোণমিতিতে করাবে স্যাররা করাবে ওখানে আছে ঠিক আছে এই জন্য তোমার এটাই যে তুমি বলছো 180 মাইনাস এই দেখো সূত্রটাই হলো সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা জাস্ট আমি নর্মাল ভাবে এগুলো কিন্তু সব সিস্টেমেটিক ওয়েতে আসে আছে নিয়ম আছে সব ওকে আমি মুছে দেই এবার আসি আমরা কি বের করব একটি ভেক্টরের অনুভূমিক এবং উলম্ব উপাংশ ওকে খ নাম্বারটা অনুভূমিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পদে পদে লাগবে এটা খেয়াল করো পদে পদে লাগবে এইটা অনুভূমিক উপাংশ ও উলম্ব উপাংশ ওকে এটা করবো আমরা ওকে আমরা কি করছি এটা আমরা আসলে ভেক্টর বিভাজন করছি ভেক্টর বিভাজন মানে কি একটা ভেক্টরকে আলাদা করতেছে একাধিক অংশে তাই যদি হয় দেখো এটা হলো এই যে একটা আয়তক্ষেত্র নাও ওকে এই যে দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার এই দেখো এটা এই বিন্দু থেকে শুরু হলো এটা একটা কৌণিক বিন্দু মনে করেন এই বিন্দু থেকে এইদিকে একটা পি ভেক্টর চলে গেল এদিকে একটা ভেক্টর চলে গেল মানে দুটো বল চলে গেল মনে করেন পি আর কিউ ওকে তাই যদি হয় তাহলে এই যে এখান থেকে কর্ণটা দেখো এই যে কর্ণ কর্ণটা হলো কি আর আর শেষ তাহলে এটা যদি কিউ হয় এটাও কিন্তু কিউ হবে এখন এই কোণটাকে আমরা থিটা ধরলাম তুমি এখন মনে মনে ভাবো অনুভূমিক উপাংশ দেখো এটা হলো আর ভেক্টর আর ভেক্টরের দুটো অংশ একটা পি আর কিউ তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি আগে সহজভাবে দেখো আর সমান আমরা কি লিখতে পারি পি প্লাস কিউ এখন এই আর সমান পি প্লাস কিউ অর্থাৎ আর ভেক্টরকে যে আমরা দুটো অংশে ভাগ করেছি এই ভাগ করাটাকে বিভাজন বলে এখন আমি পি আর কিউ এর মান বের করব একটা হলো অনুভূমিক আর একটা হলো উলম্ব উপাংশ পেয়ে যাবে এখন দেখো আর এর ভূমি বরাবর কোনটা গেছে খেয়াল করো ভূমি বরাবর গেছে পি আর চিত্রে কিন্তু আমরা এটাও জানি তোমার একটু আগেও যেটা করে চিত্রে দেখো ও এ সমান হলো পি কারণ এটা হলো এই বাহু হলো ও এটা এ এটা ধরো পি এটা ধরো সি তাহলে এই পি ভেক্টরটা হলো ও এ বাহুর মান এবং দিক দুটোই নির্দেশ করতেছে পি ভেক্টরের ও এ বাহু একইভাবে ধরো এ বি সমান আমরা কি লিখতে পারি কিউ তাহলে ও বি সমান কি হবে আর ওকে এখন আমার যে এই ত্রিভুজে ও এ বি ত্রিভুজের কাজ আর কিচ্ছু না দেখো ভূমি বরাবর হলো পি উলম্ব বরাবর হলো কিউ এই দুটো বের করলে আমার কাজ হয়ে যাবে একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ দেখো সেটা হলো দেখো ত্রিভুজে প্রথমেই দেখি দেখো কস থিটা সমান আমরা জানি কি ভূমি বাই কি অতিভুজ তার মানে ও এ ডিভাইডেড বাই ও বি তার মানে ও এ কি পি আর ও বি মানে আর দেখো তো পি সমান তাহলে কি হলো আর কস থিটা একটু কথা বুঝে নিয়ে এটা হলো কি ইহাই আর ভেক্টরের
অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ একটু বুঝি ভালো করে দেখো। এখন অনুভূমিক কেন বলতেছে, কজের বেলায় কেন, একটু জিনিস খেয়াল করো, কজ জিরো ডিগ্রির মান প্লাস ওয়ান, দিস ইজ ম্যাক্সিমাম ভ্যালু। আমরা উপাংশের ক্ষেত্রে যেটার মানটা ম্যাক্সিমাম সেটা নিই। দেখেন কজের ক্ষেত্রে জিরো ডিগ্রি, যদি ভূমি বরাবরই যেত তাহলে জিরো ডিগ্রি হলে পারে একমাত্র কজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ পজিটিভ ওয়ান, এই জন্য অনুভূমিকটা অলওয়েজ কজ হয়। আর উলম্বটা কি আসতেছে একটু বলি, দেখো আবার দেখো সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান কত, লম্ব বাই ভূমি, অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে এ ও বি, তার মানে দেখো কিউ ডিভাইডেড বাই আর, তার মানে কিউ সমান কি হবে, আর সাইন থিটা। দেখো এখন এটা উলম্ব উপাংশ, উলম্ব বরাবর যদি আমরা ধরি, উলম্বর ক্ষেত্রে দেখো সাইন ধরেছে একমাত্র সাইন 90 ডিগ্রির মান প্লাস ওয়ান, দিস ইজ পজিটিভ ওয়ান, এটাই হলো অ্যাকসেপ্টেবল ভ্যালু আমাদের এই ক্ষেত্রে। এই জন্য উলম্বটাকে আমরা সাইন বলি আর অনুভূমিকটাকে আমরা কজ বলি। তাহলে দেখো আর একটা ভেক্টর, আর ভেক্টরের অনুভূমিক উপাংশটা হলো কজ, উলম্ব উপাংশটা হলো সাইন, তার মানে অনুভূমিক বরাবর গেছে পি, তার মানে পি সমান হলো কি আর কস থিটা, আর হলো উলম্ব যেটা সেটা কিউ সমান হলো কি আর সাইন থিটা। তাহলে দেখো আমরা এটার আজকে যেটা, এটার কিন্তু অ্যাপ্লিকেশন আগামী দিন করাবো আমরা, আজকে যেটা করলাম ভেক্টর বিভাজন কি, একটি ভেক্টরের যে কোনো দুই দিকের উপাংশ এবং অনুভূমিক এবং উলম্ব উপাংশ, এই দুটো জিনিস আমরা আসলে বের করলাম, আমরা কিন্তু ম্যাথ করতে পারলাম না, সময় শেষ আমাদের। আগামী দিন আমরা এইটার অ্যাপ্লিকেশন, এইগুলোর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় কাজে লাগে দেখো, নৌকার গুণটানা, গুণটানা এখন আসলে দেখা যায় না, আগেকার দিনে ছিল, যাই হোক বলবো। তারপরে কি লন রোলার, লন রোলার মানে দেখো ওই যে আমরা ক্রিকেট খেলা পিচ সমান করি, অথবা ওই যে পিচ ঢালাইটাকে সমান করে যেটা লন রোলার, ওটা নিয়ে কথা বলবো। তারপরে আমরা যে ট্রলি ব্যাগ, খেয়াল করো ট্রলি ব্যাগের হাতলটা কিন্তু যত লম্বা হয় টেনে নেওয়া সহজ হয়, এই জিনিসগুলো আসলে এটার আলোকে আমরা আগামী দিন বলবো। ওকে, তো যাই হোক আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই শেষ করলাম, তোমরা ভালো থেকে সুস্থ থাকো এই কামনা করি। ওকে, আল্লাহ হাফেজ।